হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো চেঙ্গিস এই মুভির 50 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো শ্রী রাঘুপতি এই মুভির 5ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো অপরাজেয় এই মুভির 1ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই, রঞ্জিত মল্লিক স্যার আবার ব্যাক করেছেন এবং একটি ধামাকেদার ব্লকবাস্টার ফিল্ম নিয়ে স্যার ব্যাক করেছেন। আপনারা জানেন অপরাজেয় খুবই কম শো, কম সিনেমা হল পেয়েছে, মাত্র 12 সিনেমা হল পেয়েছে, 12টি সিনেমা হল, কিন্তু তারপরেও কিন্তু মুভির কালেকশন অনেক বড়ো ব্লকবাস্টার, দর্শকরা এত বেশি সাপোর্ট করবে কেউ চিন্তাও করতে পারেনি। স্যারের ভালো ফ্যান বেস এখন পর্যন্ত আছে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকল মুভির আপডেট পাওয়ার জন্য। প্রথম কথা হলো চেঙ্গিস নিয়ে, বাজে ছিল 10 কোটি রুপি, লিডল হলো সুপারস্টার জি স্যার। এমনি নিজের 50 দিন কমপ্লিট করে নিয়েছে চেঙ্গিস, কিন্তু একটি ব্লকবাস্টার ফিল্ম। সুপারস্টার জি স্যার নিজের ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু চেঙ্গিসের মতো ব্লকবাস্টার ফিল্ম স্যার কিন্তু এর আগে করেনি। চেঙ্গিস কিন্তু ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথেও ছিল, যদি মুভিটা আরও ভালো কালেকশন করতো, যেভাবে মুভি হিন্দি কালেকশন করেছে আমাদের মনে হয় মুভি অনেক বেশি আয় করার দরকার ছিল। নিজেদের 50 দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 3 লক্ষ রুপি, এখন পর্যন্ত এমনি টোটাল কালেকশন হলো 18 কোটি 96 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চেঙ্গিস না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন চেঙ্গিস ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো শ্রী রাঘুপতি নিয়ে, এর বাজেট ছিল 2 কোটি রুপি, লিডল হলো রবি শর্মা স্যার। এমনি নিজেদের 5ম দিন কমপ্লিট করে নিয়েছে শ্রী রাঘুপতি। আপনারা জানেন আসামি ফিল্ম, আসামের থেকে এই ফিল্মটিকে অনেক বেশি সাপোর্ট করছে এবং এটি নাকি আসামের সবচেয়ে সেরা ফিল্মের মধ্যে একটি হয়ে যেতে পারে। মুভির আজকের যে কালেকশন, এটা দেখে আমার মনে হয় ডেফিনেটলি মুভিটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে আসামে। নিজেদের 5ম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 46 লক্ষ রুপি, টোটাল এই মুভির গ্রোসেশন হলো 1 কোটি 44 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রী রাঘুপতি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো অপরাজেয় নিয়ে, এর বাজেট হলো 60 লক্ষ রুপি, লিডল হলো রঞ্জিত মল্লিক স্যার। এমনি নিজের 1ম দিন কমপ্লিট করে নিয়েছে মাত্র 12টি সিনেমা হল থেকে। মুভির যে আয় করেছে, আমার মনে হয় 100 সিনেমা হলেও অনেক মুভি রিলিজ করে এত আয় করতে পারে না। আপনারা জানেন রঞ্জিত মল্লিক স্যার এই ফিল্মটিকে দর্শক অনেক বেশি সাপোর্ট করবে, দর্শকরা বলছে এটা নাকি একটা বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হবে। যাই হোক, নিজেদের 1ম দিনে এমনি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন হচ্ছে 12 লক্ষ রুপি। মুভির শো আমার মনে হয় বেশি না 18টা কি 19টা শো হবে। 12টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে, সকল জায়গা থেকে মুভিটি প্রশংসা কুড়িয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন এই 3টির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।